ব্রায়োনিয়া নামক এই হোমিও ওষুধটা সম্ভবত মানব জাতির সবচেয়ে বেশি উপকারে আসছে। মানে আমি বলতে চাই যে ব্রায়োনিয়া ওষুধটা হোমিওপ্যাথিক প্র্যাকটিসের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর কারণ এটা একটা পলিক্রেস্ট ঔষধ, মানে যাকে বলে মাল্টি ফাংশনাল, এটা অনেক রোগে ব্যবহৃত হয়। ব্রায়োনিয়ার পুরা নাম হলো ব্রায়োনিয়া অ্যালবা, সংক্ষেপে ব্রায়োনিয়া বললেই সবাই চিনে। তা আমরা কোন রুগীকে অথবা কোন কোন রোগে ব্রায়োনিয়া ঔষধটা প্রয়োগ করব, এবং এই ব্রায়োনিয়ার মূল থিম কি, এটা ব্যবহারের মর্মার্থটা কি? মর্মার্থটা হইলো যে কোনো রোগ, এটা হোক হৃদরোগ, হোক জ্বর, হোক কিডনি রোগ, হোক অ্যাবডোমিনাল রোগ, হোক বাতের সমস্যা, বা যে কোনো রোগ হোক, কিন্তু এই ব্রায়োনিয়ার প্রধান লক্ষণ হইল নড়াচড়ায় বৃদ্ধি, অ্যাগ্রাভেশন ফ্রম মুভমেন্ট। রুগীর সব রোগ নড়াচড়া করলে বাইরে যায়। এই নড়াচড়ায় বৃদ্ধি যেখানেই পাওয়া যাবে এখানেই ব্রায়োনিয়া প্রয়োগ করতে হবে, এবং এটা তখন জাদুর মতো কাজ করবে। ব্রায়োনিয়ার আরো অনেক লক্ষণ আছে, কিন্তু এইটা হইল প্রধান লক্ষণ, অ্যাগ্রাভেশন ফ্রম মুভমেন্ট, মানে নড়াচড়ায় রোগ বাইরে যায়, রুগীর কষ্ট বেড়ে যায়। আর এই কারণে রুগীরা, এই ধরনের রুগীরা অর্থাৎ ব্রায়োনের রুগীরা একেবারে চুপচাপ থাকতে চায়, এমনকি চোখ নাড়াচাড়া করলেও এদের রোগ বেড়ে যায়, কষ্ট হয়। রুগীরা শুয়ে থাকলে বালিশের থেকে মাথাও নাড়াইতে চায় না, কারণ মাথা নাড়াইতে গেলেও দেখা যায় যে তার বমি আসতে আসতে থাকে অথবা মাথা ঘুরতে থাকে, এরকম নানা রকমের সমস্যা হয়। তো ব্রায়োনিয়ার রক্তের উপরে প্রভাব আছে সবচেয়ে বেশি। এটা শুধু যে রক্ত সার্কুলেশন ব্যবস্থাকে তছনছ করে দেয় তাই না, এটা এমনকি রক্তকে পর্যন্ত চেঞ্জ করে ফেলায়। ব্রায়োনিয়া সাধারণত সব ধরনের জ্বরেই ব্যবহার হয়, যেমন রিউমেটিক ফিভার বা বাত জ্বর, টাইফয়েড, ম্যালেরিয়া, তারপরে হইল ডেঙ্গু, এই জাতীয়। মোট কথা, যে কোনো জ্বরে ব্রায়োনিয়ার লক্ষণ পাওয়া গেলেই, নড়াচড়ায় বৃদ্ধি পাওয়া গেলেই এটা আপনি প্রয়োগ করতে পারেন। নড়াচড়ায় বৃদ্ধি, ব্রায়োনিয়ার নড়াচড়ায় বৃদ্ধির পাশাপাশি আরেকটা অদ্ভুত লক্ষণ হইল যে চাপ দিলে তার কষ্ট কমে যায়, আরাম পায় সে। এ কারণ চাপ দিলে এটা নড়াচড়া হইতেছে না, বরং
তার রেস্ট হইতেছে অঙ্গটা, যেমন তার হাতে ব্যথা আছে, যেই হাতে ব্যথা ওই হাতেই সে চাপ দিয়ে শুয়ে থাকবে, অথবা বুকের যেই পাশে ব্যথা অথবা পেটের যেই পাশে ব্যথা দেখা যায় রোগী ওই পাশেই চাপ দিয়ে শুয়ে থাকে। এটা হইলো বেলাডোনার উল্টা। বেলাডোনা হইলো যেইখানে ব্যথা ওইটার উপরে চাপ দিলে ব্যথা বাইরে যায়, কিন্তু ব্রায়োনিয়াটা হইলো চাপ দিলে ব্যথা কমে। ব্রায়োনিয়ার স্বপ্ন হইল ব্যবসায়িক স্বপ্ন, মানে সারাদিন সে চাকরি করছে বা ব্যবসা করছে যাই করছে, রাতে স্বপ্নের মধ্যে ওগুলি দেখতে থাকে। তো এই ধরনের লক্ষণ থাকলে যে কোনো রোগে ব্রায়োনিয়া দিতে পারেন, তার সমস্যা চলে যাবে। ব্রায়োনিয়ার মেন্টালিটি, এই রোগীদের মেন্টালিটি হইল ভয়ঙ্কর খিটখিটে, মানে করা, ইজিলি অ্যাঙ্গার্ড, ইরিটেবিলিটি, ইজিলি অ্যাঙ্গার্ড মানে অল্পতেই ভীষণ রাইগা যায়। আর এই কারণে রাইগা যাওয়ার ফলে যেসব রোগ হয় ওটাতেও প্রায় নিয়ে দেওয়া যায়। জ্বরের ক্ষেত্রে একটা ব্রায়োনিয়ার একটা উদ্ভুত লক্ষণ আছে, এটা হইল সে জ্বরের সময় যখন প্রলাপ, অতিরিক্ত জ্বরের মধ্যে যখন প্রলাপ বকে, এলোমেলো কথাবার্তা বলে, তখন সে কেবল বাড়ি যাওয়ার কথা বলতে থাকে, বাড়ি যাওয়া, ওয়ান্টস টু গো হোম, মানে সে মনে করে যে সে অন্য কোথাও পড়ে আছে, তার বাড়ি যাওয়া দরকার, বাড়ি গেলে সে ভালো হয়ে যাবে, বাড়ি গেলে সবার সাথে দেখা হবে, সুস্থ হয়ে যাবে সে, এরকম একটা। ব্রায়োনিয়ার আরেকটা লক্ষণ হইল খাওয়ার পরে তার সমস্যা বেড়ে যায়, মানে ভরা পেটে সমস্যা বেড়ে যায়। তো এই কারণে গ্যাস্ট্রিক রোগেও এটা একটা ভালো ওষুধ। ব্রায়োনিয়ার আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হইল যে চাপ দিলে আরাম লাগে, কিন্তু চাপ সাইডে দিলে আবার ব্যথা বাইরে যায়। তা এই লক্ষণটা অ্যাপেন্ডিসাইটিসে আছে। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা চাপ দিলে কমে, কিন্তু চাপ সাইডে দিলে ব্যথা বাইরে যায়, রুগী চিৎকার দিয়ে ওঠে। আর এই কারণে অ্যাপেন্ডিসাইটিসের সবচেয়ে ভালো ওষুধ হইল ব্রায়োনিয়া। আপনি যদি 10 mm, 50 mm বা CM, অর্থাৎ 10,000, 50,000 বা 1,00,000 পাওয়ারে এক ডোজ ব্রায়োনিয়া খাওয়াই দিতে পারেন কোনো অ্যাপেন্ডিসাইটিসের রুগীকে, তবে তার সমস্যা সাথে সাথে ভালো হয়ে যাবে এবং কোনো অপারেশন লাগবে না। ব্রায়োনিয়ার আরেকটা লক্ষণ হইল সে লম্বা নিঃশ্বাস নিতে চায়, তার লাংস বা বুককে প্রসারিত করতে চায়। তো এই ধরনের লক্ষণ থাকলে যে কোনো ধরনের কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস বা এমফাইসেমা, এই জাতীয় রোগে আপনি ব্রায়োনিয়া দিতে পারেন, এবং এক্ষেত্রে জাদুকরি রেজাল্ট পাওয়া যাবে।
ব্রায়োনিয়া কোষ্ঠকাঠিন্যের একটা ভালো ঔষধ। এদের পায়খানা থাকে মোটা এবং লম্বা, এইভাবে বাইর হয়, মোটা পায়খানা থাকে, মোটা এবং লম্বা লম্বা। ব্রায়োনিয়ার আরেকটা অদ্ভুত লক্ষণ হইল, বিশেষত এদের ব্রেইনে কোনো ইনফেকশন হইলে তখন এদের একটা অদ্ভুত লক্ষণ দেখা যায়, এটা হইল যে কনস্ট্যান্ট মোশন অফ দ্য মাউথ অ্যাজ ইফ চিউই, মনে হয় চকলেট খাইতেছে এরকম এরকম মুখ মুখে এইভাবে ঠোঁট নাড়াইতে থাকে, মুখ নাড়াইতে থাকে, চুপ চুপ করে শব্দ করতে থাকে। তো এই লক্ষণটা মাদক আসক্তদের মধ্যে পাওয়া যায়, বিশেষ করে যারা দীর্ঘদিন মদ খেয়েছে এরকম লোকদের মধ্যে এই লক্ষণ পাওয়া যায়।